বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর তার জেরে দাদার হাতে খুন ভাই। ঘটনাটি ঘটেছে পরশুরার মসিনানে। জানা গেছে, ভাই গগন প্রামাণিকের সঙ্গে তার জেঠুতো বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, লুকিয়ে ফোনে কথাবার্তাও চলত। বুধবার রাতে দাদা হারাধন প্রামাণিক তা জানতে পেরে যায়। এরপরেই সোদপুর পেট্রোল পাম্পের কাছে ভাইয়ের বুকে ও পেটে তিন জায়গায় ছুরি চালিয়ে দেয়। স্থানীয় মানুষ গগনকে আরামবাগ মহকুমা হাসপাতাল নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত দাদা হারাধনকে। আমার সেই কাগজ কাঠি, হ্যাঁ সেই ছুরি, আমি পুরো একবার মেরে পুরো মেরে হাতে ঢুকে গেছে ছুরিটা, পেটে চালিয়ে দিতে পেটে ঠিকটা তারপরে যে বাপে বলনু হারা এই ফোন নম্বরটা কার বলছে আমার বাপে আমার বউকে বলনু বলছে হ্যাঁ ওই নাম্বার দাদা বলে বলছি যে কি কারণে খুন করলেন? হ্যাঁ তবে সবকিছু ওকে বন্ধু কেন আপনি বলুন না, আপনার বউয়ের সঙ্গে কে জড়িত রয়েছে? বাপ জড়িয়ে রেখে একা জড়িয়ে রয়েছে, একা জড়িয়ে রয়েছে আজকে এক বছর ধরে নিজের এটা বলতে নেই, কিন্তু কিন্তু আমার বউকে বন্ধু হসপিটাল ভর্তি আছে, তারপর বলবো যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ঠিক আছে ভুল করেছি বলছে ঠিক আছে, তারপর আমি কিন্তু একে মানে একটু এখনো কি যে একটু ধমকি দেবো বা একটু মারবো, কিন্তু এর মারব হয়ে যাবে এটাও কি কি করে কি করলেন কি করে কাগজ কাটা ছুরি ছিল নাকি? হ্যাঁ ওটা নিয়ে কি করলেন, ওটা নিয়ে ছুরি নিয়ে কি করলেন? ওজা মেরেছে এরম করে আবার কি? হ্যাঁ কি আপনার কি নাম? যাকে মেরেছেন তার কি নাম? পাশাপাশি খুঁজতে ভাই, এবার এরকম হয়ে যাবে কিন্তু মানে আমি হোটেল আছে, এবার আমি রাস্তা ধুতে গেছি, ধোয়ার পরে এসে দেখছি আমার মালিক বললো যে এখন তোমার ভাইটাকে পড়ে গেছে, আমি ছুটে গিয়ে তার রক্ত ব্লিডিং হচ্ছে, তাহলে আমি কী করবো? কানাকাটি করে তাদের গাড়ি যাচ্ছি, লোক লোকজন ডাকছি কী হয়েছে ব্যাপার, ও তো মেরে দিয়ে পালিয়ে গেছে। কেন কেন আবার কী করে বলবো? আমি থাকি না, আমি তো পাশে ছিলাম, অনেক দূরে তার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, আমি ওসব ব্যাপারে জানি না। আচ্ছা কে মেরেছে কাকে? মানে হারু বলেছিল, হারু হারু আমার ভাইকে মেরেছে। আপনার ভাইকে মেরেছে? আমার মামাত ভাই। আপনার ভাইয়ের নাম কি? আমার মামাত ভাইয়ের নাম হচ্ছে গগন প্রামাণিক। গগন প্রামাণিক। হারুটা কি আপনার? হারুটা আমার মামাত ভাই, ও আমার মামাত ভাই। মানে কি মানে ও জ্যাঠুতো মামার ছেলে আর এরা আমার নিজের মামার ছেলে, মানে যে মাঝে মারা গেছে আমার নিজের মামা ছেলে। আপনার নাম কি? আমার নাম দিলীপ প্রামাণিক। কি কারণে মার্ডার হয়েছে সেটা জানেন না? আমি ঠিক ওটা আমি জানি না স্যার। বলুন তো, কেসটা রাস্তায় ঘটেছে তো? হ্যাঁ, যতটা সম্ভবত পারিবারিক ব্যাপার, ফোন টোন নিয়ে চেঁচামেচি হয়। আচ্ছা, তারপর আর ফোনটা কাটে, এটাই আওয়াজ পাওয়া গিয়েছে। একটা বিষয় শোনা যাচ্ছে যে অবৈধ সম্পর্কের জেরেই নাকি এই খুন। হ্যাঁ এটাই শোনা যাচ্ছে, কিন্তু আমাদের তো পাশাপাশি বাড়ি না, রাস্তায় কেসটা ঘটেছিল, ব্যাস আমরা হসপিটালে নিয়ে এসেছি। কীভাবে কী হলো, মানে কীভাবে যদি বলেন? ছুরি নিয়ে আঘাত করেছে। হ্যাঁ, কত জায়গায়? বুকে তিন জায়গায় আঘাত হয়েছে, পেটে বুকে আর এদিকে কিডনিতে আঘাত হয়েছে। পাম্পে এসে যখন আমাকে এসে ধরে বললো বাঁচাও, কে বললো? ওই যাকে চাকুটা মেরেছে গগন প্রামাণিক বললো। হ্যাঁ হ্যাঁ, তখন ওই নিয়ে আর হাসপাতাল নিয়ে না।